কত সমস্যা, কত অনিশ্চয়তা, আলোচনা সমালোচনার পর মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দল নিয়ে তৈরি হয়েছিল ধোয়াশা নেই ডিআরএস সিস্টেম, ছিল না নামি দামি ধারাভাষ্যকার, সাথে আম্পায়ারের মান নিয়ে আগাম প্রশ্ন। এত সব শঙ্কা আর সমালোচনাকে পেছনে ফেলে 33টি ম্যাচ শেষে সময় হয়েছে ফাইনালে চোখ রাখার। দুই কোয়ালিফায়ার আর এলিমিনেটর জয়ী দল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাঠে নামবে শিরোপা জয়ের লড়াইয়ে। টুর্নামেন্টের শেষ সময়ে সীমিত সংখ্যক দর্শকের প্রবেশাধিকারে মিরপুরের গ্যালারি ফিরে পেয়েছে প্রাণচঞ্চলতা। শেষ সময়ে বড় স্কোরিংয়ের ম্যাচ হওয়ায় ফাইনাল নিয়ে সমর্থকদের প্রত্যাশাও ছিল তুঙ্গে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে তাই জমে উঠতে যাচ্ছে বিপিএল এর এবারের চূড়ান্ত লড়াই। ফাইনাল নিয়ে দুই দলের অধিনায়ক সাকিব আর ইমরুল কায়েসের রয়েছে ভিন্ন ভিন্ন পরিকল্পনা। তবে পারফরম্যান্সের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্নায়ুচাপ ঠিক রেখে এগিয়ে যাওয়া। সেখানে সাকিব যোজন যোজন এগিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ক্রিকেটের এই সংস্করণে যে কোনো সময় পাল্টে যায় সব সমীকরণ। শেষ পর্যন্ত তাই অপেক্ষা করতে হচ্ছে কে জিততে যাচ্ছে এবারের বিপিএল। এদিকে আগের সূচি অনুযায়ী বিপিএল এর ফাইনাল ম্যাচটি সন্ধ্যা 6:30 শুরু হওয়ার কথা ছিল, তবে নতুন সূচিতে সেটি 1 ঘন্টা এগিয়ে আনা হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বিকাল 5:30। কার হাতে উঠতে যাচ্ছে এবারের বিপিএল শিরোপা, এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা আর মাত্র কিছু সময়ের। শাহরিয়ার শান্ত, এনস্পোর্টস।